মানুষ আমাকে হাজি সাহেব বলবে, মানুষ আমাকে বলবে আলহাজ, মানুষ আমাকে ওইটা সেটা বলবে, মানুষ আমাকে জানবে, তারা আমাকে অভ্যর্থনা জানাবে, আমাকে নিয়ে তারা সেলফি তুলবে, আমাকে নিয়ে এটা করবে সেটা করবে, আমি জানাবো, এটার জন্য হজ নয়, এটার জন্য ইবাদত নয়, এখলাস যুক্ত আমল। আজকে আমরা যে সকল হাজি সাহেবদেরকে দেখলাম বা আমরা যারা হজ করে আসলাম আমাদের প্রিয় মাতৃভূমিতে, প্রশ্ন হলো হজ তো করেছেন, হজ যেভাবে করার দরকার চেষ্টা করেছেন, আপনি হজ থেকে হাজি সাহেব কি নিয়ে এসেছেন? এখানে বেশ কিছু প্রশ্ন দাঁড়িয়ে যায়, সেটা হলো আপনি হজ থেকে আপনি কি নিয়ে এসেছেন? আমরা লাগেজ ভর্তি করে নিয়ে আসছি, আমরা 46 কেজি যেন পরিপূর্ণভাবে আনা যায় সেটাকে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করেছি, আমরা হাতে 10 কেজি জায়গায় 12 কেজি নিয়ে আসছি, এটাকে আমরা সফলতা মনে করছি, আমরা ভাবছি যে বিরাট একটা কাজের কাজ হয়েছে। আসলে এগুলা কোনো বিষয় না, আপনার লাগেজ পড়ে থাক লাগেজের কোনো বিষয় না, বিষয় হলো আপনি জমজমের পানি আনছেন বিষয় না, জমজমের পানি আপনি পাবেন, আপনি খেজুর আনতে পেরেছেন কি পারেননি এটা বিষয় না, বিষয় হলো হজ যে শিক্ষা আপনাকে দিয়েছে সেই শিক্ষাগুলো আপনি নিয়ে আসতে পেরেছেন কিনা, নাকি সেগুলো আপনি জেদ্দা আর মদিনা এয়ারপোর্টে রেখে বাকি সব কিছু নিয়ে আসছেন, প্রশ্ন হলো এটা। হজ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? একজন হাজি সাহেব হজ করার পরে মাতৃভূমিতে ফেরার সময়, আমার দৃষ্টিতে এটা অনেক ইসলামিক স্কলার আরও অনেক বেশি গবেষণা করবেন নিশ্চয়ই করছেন, কিন্তু আমি যেটা খুঁজে পেয়েছি আমার দৃষ্টিতে আমি 20টা জিনিস নিয়ে আসতে পেরেছি, কিন্তু সেটা ধরে রাখতে পারবো কিনা সেটা হলো বড় ব্যাপার। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যারা হজ করেছেন তারা প্রত্যেকে যেন এই 20টা বিষয়কে ধরে রাখতে পারেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে তৌফিক আনায়াত করেন, আল্লাহুম আমিন। সেই 20টি বিষয় কী আমি আজকে সেটাই আলোচনা করবো ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্তভাবে, এবং এটা শুধু হাজি সাহেবদের জন্যই নয়, এটা যারা যে সকল ভাইয়েরা আছেন ওমরাও করে আসছেন, অনেকে অনেকে হজ করেছেন অথবা হজে যাবেন অথবা ওমরায় যাবেন অথবা যাননি, কিন্তু আপনার জন্য দরকার নেই, আপনার জন্য দরকার আছে, আপনি একটু জানার বোঝার চেষ্টা করুন, আপনার আমার জীবনের সাথে আসুন, আমরা একটু মেলাবার চেষ্টা করি, ইবাদত তো করে যাই কিন্তু সেই ইবাদতের মধ্যে আল্লাহ কী রেখেছেন এই মণিমুক্তাগুলো যদি আমরা খুঁজে খুঁজে বের করতে পারি নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের ইবাদতটা সার্থক হবে, আমাদের জীবন সার্থক হবে, হতে পারে এই কারণে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে ডাক দিয়ে বলতে পারে ইয়া ইবাদি, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম আমিন। তো প্রথমে আমরা হজে যারা গিয়েছি অথবা হজে যারা যাইনি, আমরা একটা বিষয় খুব ভালো করে জানি যে হজের মধ্যে দুটা স্লোগান আছে, দুটো স্লোগান আমরা ব্যবহার করেছি হজের মধ্যে। একটা স্লোগান ছিল যার নাম হলো তালবিয়া, যেটা হাজি সাহেবরা পড়েছেন, বারবার পড়েছেন, পড়তে 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 ওনারা এমনভাবে আত্মস্থ করেছেন যে ওনারা বারবার এটা পড়ে 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 নিজের মাথার মধ্যে ঢুকিয়েছেন, তালবিয়া পাঠ করেছেন, তারা বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর আরেকটা বিষয়ে হাজি সাহেবরা যেমন পড়েছেন, যারা হজে যাননি তারাও পড়েছেন, সেটা হলো তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে দুটি স্লোগান আমাদেরকে দেয়া হয়েছে, এই দুটি স্লোগান কিসের স্লোগান, এখানে কি আছে, এখানে যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাটা হলো তাওহীদের শিক্ষা। আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেই তালবিয়ার মধ্যে দুইবার উচ্চারণ করেছি, লা শারীকা লাক, আপনার সাথে কাউকে শরীক করি না। একজন হাজি সাহেব তার জীবনের নানা জায়গায় নানা ক্ষেত্রে নানা পরতে পরতে, এবং ইব্রাহিম আলী সালাতু আসসালামের জীবন এবং তার পারিবারিক জীবনটা যখন স্টাডি করেছেন নিশ্চয়ই তিনি খুঁজে পেয়েছেন যে তার জীবনের মূল শিক্ষাটাই ছিল তাওহীদের শিক্ষা, শিরিক মুক্ত জীবন, লা শারীকা লাক, হে আল্লাহ আমি আমার জীবনের কোনো ক্ষেত্রে আপনার সাথে কাউকে শরীক করি না। ঠিক এমনি করে আমরা যখন আয়ামুত তাশরিকের মধ্যে তাকবীরগুলো পাঠ করেছি সেখানেও আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা কি আমরা বুঝে শুনে পড়েছি নাকি বাস বলার জন্য বলা দরকার তাই বলেছি? যদি বুঝে শুনে বলে থাকি তাহলে আমাদের জেনে নিতে হবে আমার জীবনের কোনো ক্ষেত্রে আমি শিরিকের অবস্থান দিতে পারি না। একজন মুসলিম কখনো মুশরিক হতে পারে না, যদিও আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল করিমের মধ্যে স্পষ্টত বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অথচ অধিকাংশ মানুষ যারা নিজেদেরকে ইমানদার দাবি করে অথচ তারা মুশরিক, এর মধ্যে আমরা পড়ে যাচ্ছি কিনা? ভাইরা আমার, শিরিক নিয়ে, তাওহীদ নিয়ে ইনশাআল্লাহ তাআলা সিরিজ আলোচনা করার খেয়াল আছে যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু আজকে এতটুকু বলি যে আপনার আমার জীবনের মধ্যে যদি কোথাও শিরিক প্রবেশ করে তাহলে সব কিছু ধ্বংস করে দিবে, শিরিক আমাদের সব কিছু নষ্ট করে দিবে। সুতরাং একজন হাজি সাহেবের প্রধান প্রথম শিক্ষাটাই ছিল তাওহীদের শিক্ষা এবং শিরিক মুক্ত জীবন। যে শিরকের ব্যাপারে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা জায়গায় শিরিকের ব্যাপারে বলেছেন, পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে শিরিক প্রথমত দুই প্রকার, একটা হলো শিরিকে আকবর, শিরিকে আসগর, একটা হলো বড় শিরক আরেকটা হলো ছোট শিরক। বড় শিরক যদি কেউ করে ফেলে তাহলে তার ইমান থাকে না, সাথে সাথে তার ইমান চলে যায়। আর ছোট শিরক যদি কেউ করে তাহলে এই ছোট শিরক তাকে ধীরে ধীরে বড় শিরকের দিকে ধাবিত করে, একটা পর্যায়ে তাকে ইমান হারা করে দিতে পারে। এর মধ্যে ছোট শিরক কি? যেমন মনে করেন কারো ভিতরে যদি কোনো অহমিকা কাজ করে, অহংকার কাজ করে, এটা হলো একটা শিরক। এই ধরনের অসংখ্য শিরকের মধ্যে আমরা নিমজ্জিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় শিরক থেকে হিফাজত করেন, আমরা সবাই বলি আমিন। আরেক দিক থেকে ওলামায়ে কেরাম শিরকের দুটো ভাগ করেছেন, একটা হলো শিরকে জাহিরি আরেকটা হলো শিরকে বাতিনি বা শিরকে খাফি। একটা শিরিক দেখা যায় যে আমি দেখলাম একজন একটা কাজ করলো, এটা শিরক করলো, আমি সাথে সাথে বললাম ভাই আপনি তো শিরক করলেন। কিন্তু আরেকটা শিরিক আছে যে শিরকটা সে মনের ভেতরে পোষণ করে, যেটা দেখা যায় না, ওই যে একটু আগে বললাম অহংকার দেখা যায় না, ভেতরে ভেতরে অহংকার কাজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য দাজ্জালের ফিতনার চাইতে ওই বিষয়টাকে বেশি ভয় করি। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ফিতনার চাইতে ভয়াবহতা আবার কী হতে পারে উম্মতের মধ্যে? তিনি বললেন, ছোট শিরক যেটা দেখা যায় না, ওই শিরক আমার উম্মতকে ধ্বংস করে দিবে। কিভাবে ধ্বংস করে দিবে? কোরআনে করিমের আয়াতগুলো যদি দেখি একটু, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন বান্দা অনেক গুণা করেছেন কিন্তু শিরিক করেন নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন যদি ওই বান্দা অন্য কোনো বান্দার হক নষ্ট না করে থাকে। কিন্তু কেউ অনেক আমল করেছেন, পাশাপাশি তিনি শিরকের মধ্যে নিমজ্জিত আছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সব ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি শিরকের মধ্যে নিমজ্জিত হয় তাহলে সে যেন জেনে রাখে সে ভয়াবহ কঠিন শাস্তিযোগ্য অপরাধ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং শিরকের পরিণতি কী? শিরকের পরিণতি হলো আল্লাহ তাআলা সূরাতুল হাজের 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু ত্বাইর আও তাহউই বিহি রিহ ফি মাকানিন সাহীহ। শিরকের পরিণতি হলো যে মানুষটা শিরিক করে আবার ইবাদতও করে, সে মনে করে যে আমি অনেক ইবাদত করেছি। আল্লাহ তাআলা বলেন তার অবস্থা হলো ওই ছেড়ে দেওয়া খাদ্যের মতন, যে খাবার যখন পড়ে যায় ছেড়ে দেওয়া হয় তখন কখনো পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায়, নিয়ে সে গিলতে পারে না, সে বুঝতে পারে এটা তার খাদ্য না, তখন সে আবার এটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায় এবং অন্য কোনো দূরবর্তী স্থানে তাকে নিক্ষেপ করে। অর্থাৎ যে শিরিক করবে সে কোথাও স্থির হতে পারবে না, এবং ওই দূরবর্তী স্থান বলতে এখানে জাহান্নামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিফাজত করেন। এবং সর্বশেষ যেটা বলবো শিরিকের ব্যাপারে, যেহেতু আজকে এই ব্যাপারটা নিয়ে আমি বিস্তার আলোচনা করব না, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেন আমরা শিরিক থেকে বেঁচে থাকবো, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। কেউ যদি শিরিক করে তাহলে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে এবং অনেক সময় সে বুঝতেও পারবে না। আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরিক করো তোমার আমল নষ্ট হয়ে যাবে আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কিন্তু তুমি বুঝবে না। আমাদের সমাজে আমরা অনেক সময় এমন সব শিরিক করি যেটা আমরা বুঝেও বুঝি না অথবা বুঝতেই পারি না, আর ওই শিরিক আমাদেরকে কোথায় নিয়ে যায়। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরিক মুক্ত জীবন দান করেন। আর একজন হাজি সাহেবের প্রধান শিক্ষাটা হলো এটাই, জীবনের কোথাও তিনি আর শিরিকের মধ্যে নিমজ্জিত হবেন না।
আল্লাহ তাআলা সকল হাজি সাহেব সহ সবাইকে কবুল করুন, আমরা সবাই যেন শিরিক মুক্ত জীবন পরিচালনা করতে পারি, তাওহীদের উপর যেন অবিচল থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে যেটা বলবো সেটা হলো, হাজি সাহেবরা যে শিক্ষাটা পেয়ে আসছেন বা আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা হলো ইখলাসযুক্ত আমল। আমি আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করো কেবল কার জন্য? আল্লাহর জন্য। মানুষ আমাকে হাজি সাহেব বলবে, মানুষ আমাকে বলবে আলহাজ, মানুষ আমাকে ওইটা সেটা বলবে, মানুষ আমাকে জানবে, তারা আমাকে অভ্যর্থনা জানাবে, আমাকে নিয়ে তারা সেলফি তুলবে, আমাকে নিয়ে এটা করবে সেটা করবে, আমি জানাবো, এটার জন্য হজ নয়, এটার জন্য ইবাদত নয়, ইখলাসযুক্ত আমল। এটা আমরা দ্বিতীয় শিক্ষাটা পাই, কারণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কোরবানি আর হজের ক্ষেত্রেই তিনি বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আমাদের সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া চাই, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই ইখলাসযুক্ত আমলটা যদি আমরা শিখতে পারি তাহলে আপনি দান করেন, সাদাকা করেন, যাকাত দেন, ফিতরা দেন, রোজা রাখেন, মানুষের সহযোগিতা করেন, যাই কিছু করেন না কেন, আপনার ভেতরে কখনো রিয়া ঢুকবে না, অহংকার ঢুকবে না, বরং আপনার মনে হবে আমার ইবাদতের মধ্যে আমি আর আল্লাহ জানেন আর কেউ জানেন না, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছি। এই কাজটি করতে হবে আমাদের প্রত্যেককে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলবো সেটা হলো, আমরা জীবনে অনেক কাজই করি যেটা আমরা দুনিয়ার জন্য করি, কিন্তু হজ আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা আখেরাতের জন্য কাজ করি। কারণ যারা হজে গিয়েছেন তারা নিশ্চয়ই দুনিয়ার জন্য যাননি, তারা তাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের 30, 35, 40, 15, 20 যাই তারা খরচ করেছেন, এই সময়ের তো মূল্য আছে। তিনি যদি এই সময়ে ঢাকায় থাকতেন, ব্যবসা বাণিজ্যে থাকতেন বা ওনার প্র্যাকটিসে থাকতেন, কিছু একটা করতেন, তাহলে এখানে উনি দুনিয়া পেতেন, কিন্তু বরং উনি যা উপার্জন করেছেন সেটা আখেরাতের জন্য তিনি এটা দিয়ে, তিনি তার সময় দিয়েছেন, তার শ্রম দিয়েছেন, তিনি কষ্ট করেছেন, এই সব কিছু হলো আখেরাতমুখী ছিল, অর্থাৎ আখেরাতের জন্য তিনি আমল করতে শিখেছেন, আমরা আমল করতে শিখেছি। এটা এখন মাথায় রাখতে হবে যে আমার জীবনটা হওয়া চাই আখেরাতমুখী, কারণ এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবনের মূল্য তখনই হবে যখন আমি এটাকে মূল্যায়ন করতে পারবো। আপনি আমি মনে করেন পরীক্ষার হলে আছি, 2 ঘন্টা আমাদেরকে সময় দেওয়া হয়েছে, যেই ছাত্র পরীক্ষার হলে 2 ঘন্টা ঘুমিয়ে কাটাবে তার কাছে বাইরের সময় আর এই 2 ঘন্টার কোনো মূল্য নেই, কিন্তু যেই ছাত্র প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে ওই খাতা কলম নিয়ে বসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুবিন্যস্তভাবে তিনি লেখার চেষ্টা করবেন, তার কাছে সেই 2 ঘন্টার মূল্য আছে। ঠিক আমাদের কাছেও একই অবস্থা, যে দুনিয়ায় আমরা যারা আসছি আখিরাতমুখী জীবনকে সামনে রেখে আমরা যদি চিন্তা করতে পারি এই দুনিয়ার মূল্য হলো আখিরাতে গিয়ে পাব, তখন আমরা এটাকে মূল্যায়ন করতে পারব। কিন্তু সেটাকে যদি মূল্যায়ন করতে না পারি তাহলে এলাম, খেলাম আর চলে গেলাম, এটার কোনো ফায়দা হবে না। এই জিনিসটা আমরা হজের মধ্যে গিয়ে শিখতে পেরেছি যে আমরা আখিরাতের জন্য উপার্জন করতে শিখেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। কারণ আমরা জানি কোরআনে কারীমের আয়াতের মধ্যে এসে ওয়াকিমু ওযুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি যে আমাদের সাথে যারা হাজি সাহেবরা ছিলেন, সুবহানাল্লাহ, জামাতে নামাজ ধরার জন্য, এটা সবার ক্ষেত্রেই হয়, জামাতে নামাজ ধরার জন্য, একটা তাওয়াব বেশি করার জন্য, একটা ওমরা বেশি করার জন্য, একটু সাদাকা করার জন্য তারা কতটা আপ্লুত থাকেন, কতটা ব্যতিব্যস্ত থাকেন, কতটা তাদের ভেতরে একটা অনুসন্ধিত মন থাকে যে আমি কখন একটা তাওয়াব বেশি করব, 2 রাকাত সালাত আদায় করব। এই যে বিষয়টা যে আখেরাতের জন্য উপার্জন করা, এটা যেন আমরা আর ভুলে না যাই। আপনি বাসায় আছেন কোনো সমস্যা নাই, আপনি এখনও সেই কাজগুলো করতে পারেন। আমরা যারা আছি আমরা আখিরাতমুখী জীবনযাপনকে সামনে রেখে দুনিয়ার জীবনকে অতিবাহিত করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তৃতীয়ত যেটা বলবো সেটা হলো যে হালাল অন্বেষণ। যারা হজে গিয়েছেন যে যাই করেন না কেন, সবাই একটা কথাই বলেছেন, ভাই হজের টাকাটা কিন্তু আলাদা টাকা, তার মানে হলো তার অন্য টাকার মধ্যে ঝামেলা থাকতে পারে কিন্তু হজের টাকাটাকে তিনি আলাদা করে দিয়েছেন, তার মানে উনি এটা স্বীকার করেছেন যে এটা কিন্তু হালাল টাকা। হালাল সবসময়ই হালাল, হালালের মূল্য সবসময় ছিল। হাজি সাহেবরা আপনারা গিয়ে দেখেছেন পবিত্র কাবায় যে আপনি যখন তাওয়াফ করেছেন পাশেই ছিল হাতিমে কাবা,
খাবার একটা পার্ট ছিল, অর্ধেকের মতন জায়গা যেটা গোল করে রাখা হয়েছে, তার মানে কি? ওটা কাবার অংশ। কিন্তু যখনই কাবাকে পুনর্নির্মাণ করা হয় কুরাইশদের সময়, তারা চিন্তা করে দেখছে যে সর্বনাশ, আমাদের যে হালাল উপার্জন, সেই সময় দেখেন এরা মুশরিক ছিল, কিন্তু ওই যে বলছি আল্লাহকে বিশ্বাস করতো, তারা জানতো হজ একটা ইবাদত, তারা জানতো এটা আল্লাহর ঘর, এটা নিয়ে বেয়াদবি করা যাবে না। আজকে তো আমরা তাদের চাইতে বেশি বেয়াদব হয়ে গেছি, কিন্তু তারা এটা বিশ্বাস করতো আল্লাহর ঘর, এখানে বেয়াদবি করা যাবে না, এখানে হারাম টাকা ঢুকানো যাবে না, হারাম টাকা মসজিদে দেওয়া যায় না, হারাম টাকা আল্লাহর জন্য দেওয়া যায় না, এটা কবুল হয় না। আপনি যা দেন সব নষ্ট হয়ে যাবে, এক পয়সার দাম হবে না, বরং প্রহসনের দায়ে আল্লাহর সামনে আপনার দাঁড়ানো লাগতে পারে যে তুমি ফাইজলামি করছিলে আল্লাহর সাথে, তুমি জানো এটা হারাম, তারপরে কেন এটা তুমি দিয়েছ? ওই সময়ের মানুষগুলো তারা তাদের হালাল উপার্জন দিয়ে এই হাতিমে কাবার এতটুকু দেয়াল দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে এটা কাবার অংশ, আমাদের টাকা নেই, অর্থ নেই, এই জন্য এই কাবার সমপরিমাণ দেয়াল অথবা একটা ঘর আমরা করতে পারি। এই শিক্ষাটা আমরা হাজি সাহেবরা পেয়ে আসছি, হালাল টাকা দিয়ে আমরা হজে গিয়েছি, আপনার সারা জীবনটা এখন থেকে হালাল উপার্জনের উপর আপনি পরিচালিত করুন। আপনি কী করবেন হারাম উপার্জন করে? কার জন্য আপনি রেখে যাবেন? এই হারাম উপার্জন করে আমরা যদি আমাদের দেহের ভেতরে এটাকে প্রবেশ করাই, এগুলো সব জাহান্নামের আগুনে জ্বলবে, আমাদের কোনো দোয়া কবুল হবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বেঁচে থাকবো হালালের উপর যেন তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা যেন হালাল উপার্জন করতে পারি, হালাল খেতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করে দেন। এরপরে যেটা বলবো চার নম্বরে, সেটা হলো আলহামদুলিল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করেছি। প্রতিটা ওয়াক্ত নামাজ শেষ পরের ওয়াক্ত কয়টায় সবাই সবাইকে আমরা জানিয়ে দিয়েছি। মসজিদে হারামে প্রবেশ করার জন্য আমরা আধা ঘন্টা এক ঘন্টা আগে প্রবেশ করেছি, এটা যেন আমরা ভুলে না যাই। এখন তো আর আধা ঘন্টা আগে দরকার নাই, অন্তত পক্ষে আজান হওয়ার সাথে সাথে যেন আমরা মসজিদে ঢুকে যাই, আমাদের জামাত যেন মিস না হয় সেদিকে যেন আমরা খেয়াল রাখি। এবং আমরা যেটা করেছি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যে সকল ভাইরা ছিলেন আমরা সব সময় একে অপরকে ডেকে তুলতাম, নিয়ে যেতাম, জাগিয়ে দিতাম। এই অভ্যাসটা আপনি আপনার ফ্ল্যাটে জারি করুন। আপনি যে অ্যাপার্টমেন্টে থাকবেন, আপনি জান্নাতে যাবেন, আপনার পাশের পড়োশী সেই ভাইটা যাবে না, একসাথে তো আপনারা হাঁটেন, একসাথে আপনারা চা নাস্তা খান, একসাথে আড্ডা দেন, একসাথে নামাজ পড়তে বাধা কোথায়, একসাথে জান্নাতে যেতে বাধা কোথায়? আপনি যদি মনে করেন আমার পাশের ফ্ল্যাটের ভাইটাকে আমি ভালোবাসি, তাহলে আজ থেকে আপনি যখন নামাজে যাবেন তখন পাশের ফ্ল্যাটের ভাইটাকেও আপনি নামাজি বানাবার চেষ্টা করেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন। আজীবন যেন আমাদের এই জামাত আর ছুটে না যায়, নামাজ বলছি না, জামাত যেন ছুটে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা, কিছু কিছু এমন ইবাদত আছে যে ইবাদতটা যদিও আমাদের জন্য নফল ইবাদত, কিন্তু ওই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবের মতন আমল করতেন। তার মধ্যে একটা হলো তাহাজ্জুদের নামাজ, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য তাহাজ্জুদের সালাতকে অতিরিক্ত করে দিয়েছি, কিন্তু এই সালাত আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে, অর্থাৎ সর্বোচ্চ সম্মানিত জায়গায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, যারা হাজি সাহেব আছেন তারা কিন্তু তাহাজ্জুদের নামাজ মিস করতেন না, এবং হারামে গিয়ে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এই প্র্যাকটিসটা যদি আমরা জারি রাখতে পারি, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, যতটুকু পারি আট রাকাত আমরা যদি তাহাজ্জুদের সালাত করতে পারি, আল্লাহ তাআলা যদি তার নবীকে, তার রসুলকে মাকামে মাহমুদে পৌঁছে দেন তাহাজ্জুদের মাধ্যমে, তাহলে আমরা যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জন্য এমন একটা জায়গা রাখবেন। সুতরাং আমি আমার নিজেকে নসিহা করছি, এবং আমি আমার হাজি ভাই বোনদেরকে বলছি, এবং পাশাপাশি সকল ভাই বোনদেরকে আমি আবেদন নিবেদন করছি, চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের পাশাপাশি তাহাজ্জুদের সালাতটা যদি আদায় করা যায়, এটা তাহলে আমাদের জন্য অনেক উত্তম, আমাদের জন্য মর্যাদার বিষয় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ছয় নম্বরে যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এতদিন আপনার আমার মনে হয়েছিল কি জানেন, হায় রে আমি না থাকলে কি হবে নাকি, আমি না থাকলে কি হবে, আমি না থাকলে এদের কিচ্ছু হবে না, তোমরা কিভাবে চলবা, কি করবা, একটা শব্দ, আমি না থাকলে কি হবে। আচ্ছা এবার আপনি বলুন, আপনি তো 35 দিন 40 দিন থেকে আসছেন, আপনি ছিলেন না, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আপনি এতদিন ভেবেছেন আমি খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ আপনি গুরুত্বপূর্ণ, আপনার জন্য গুরুত্বপূর্ণ, অন্যের জন্য না, আপনার জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং
আপনি না থাকলেও যেহেতু সব কিছু হয়, সুতরাং নামাজের সময় হলে আপনি ভাবেন না যে মিটিংয়ে আমি না থাকলে কী হবে, আপনি নামাজটা করে নিন। আপনি যে সকল তাজকির আছে, জিকির আছে, এগুলো করে নিন। আমরা অনেক সময় ফরজ নামাজ শেষ করে অনেকে মনে করি যে ফরজ নামাজের পরে তো আর সম্মিলিত মোনাজাত নাই, ঠাস করে উঠে যাই। না ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে তিনি তাসবিহ, তাহলিল অনেক কিছু পাঠ করেছেন, ঠাস করে উঠে না গিয়ে আপনি একটু সময় দেন, তাসবিহগুলো পাঠ করুন, দোয়া আজকারগুলো করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়েছেন, আপনি একা কি পড়ুন, এটা সুন্না। আমরা অনেক সময় মনে করি নামাজটা শেষ করেই দৌড়, খুব গুরুত্বপূর্ণ কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ না, আপনি ছাড়াও এই গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে। কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো আপনার ইবাদত, আপনাকে করতে হবে, আপনার ইবাদত আরেকজন করবে না। সুতরাং সর্বক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, আমি না থাকলে কি হবে এটা বাদ, বরং আমি আমার জন্য গুরুত্বপূর্ণ, আমার কাজটা আমাকে করতে হবে। কারণ কবরে আপনার হিসাব আপনার ছেলে মেয়ে দিবে না, আপনার কেউ দিবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়টা আমি সহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাত নম্বরে যেটা বলবো সেটা হলো যে হজে যারা যান, বিশেষ করে হজে আল্লাহর রহমতে ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি, এটা মোটামুটি তারা খুব ভালো করে জেনে বুঝে আসছেন। নানা জায়গায় ধৈর্যের পরীক্ষা ওনাদেরকে দিতে হয়। এই যে 10 ঘন্টা আগে ফ্লাইট, মনে করেন সন্ধ্যাবেলায় আপনি চলে গেছেন সকালবেলায়, এই যে 10 ঘন্টা বসে থাকা ফ্লাইটে উঠার আগে, এটা কত বড় ধৈর্যের পরীক্ষা। তারপরে লাগেজ না ওড়ে এইটা করো সেইটা করো, ওইখানে যাও এইখানে যাও, এই করো সেই করো, ক্ষুধা লাগছে খাবার নাই, অর্থাৎ জায়গায় জায়গায় ধৈর্যের পরীক্ষা দিতে দিতে অবস্থা কাহিল। এটা যদি আপনি ধরে রাখতে পারেন, আরবিতে একটা প্রবাদ আছে যে ধৈর্য হলো এমন বৃক্ষ, পুরো ডালপালাগুলো কাঁটায় যুক্ত কিন্তু ফলটা খুব মিষ্টি, এটা হলো ধৈর্য। তো হজে যারা আমরা গিয়েছি, আমরা অনেক জায়গায় অনেক রকমের ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে প্রায় 79 জায়গায় ধৈর্যের কথা উল্লেখ করেছেন, অথবা 69 জায়গায় ধৈর্যের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের কথা বলেছেন। ধৈর্য নিয়ে একটি সূরাই আছে, সূরাতুল আসর আমরা বলতে পারি। তা আমার কথা হলো এই ধৈর্যটা কেবলমাত্র হজের সময়ের জন্য না, এই ধৈর্যটা সব সময়ের জন্য। আপনি অনেক ধৈর্য ধারণ করেছেন, সময়ের ধৈর্য, ব্যক্তিত্বের ধৈর্য, অনেক গুণা আসছে সেটা করেন নাই, গুণা থেকে বেঁচে থাকার ধৈর্য, এমন অসংখ্য ধৈর্য আপনি ধারণ করেছেন। এই শিক্ষাটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার জীবন অন্যরকম হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে যেটা বলবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ দেবার আগে তিনি বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ আল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানিয়ে দিন আমার বান্দাদের মধ্যে, জানিয়ে দিন যে আমি অবশ্যই তোমাদেরকে 5টা পরীক্ষা করব, কখনো ভয়, কখনো ক্ষুধা, কখনো জীবনের উপরে, কখনো ফসল ফলাদি, এইভাবে 5টা পরীক্ষা নেব। এবং এই পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হবে, ধৈর্য ধারণ করতে পারবে, অবশ্যই সাবিরিন, যে ধৈর্য ধারণ করতে পারবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসীবতে পড়লে তারা বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব, এবং তারাই আল্লাহর পক্ষ থেকে রহমতপ্রাপ্ত, তারাই সফলকাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা হজে গিয়েছেন সবাই এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কারণ ধৈর্য ধরার মানেই হলো পরীক্ষার মধ্যে পড়ে যাওয়া। আমি এমন অনেককে দেখেছি, সবাই সবার পরীক্ষা দিয়েছে, এক একজন এক এক রকম পরীক্ষা দিয়েছে। অনেক সময় আসেন না, এমন অনেক ভাই বলেন যে ভাই হাতের ব্যথাটা এত প্রচণ্ড, মনে হয় পৃথিবীতে এর চাইতে বড় ব্যথা আর হতে পারে না। আবার যার মাথা ব্যথা তিনি বলেন যে মাথা ব্যথার চাইতে বড় কিছু নেই, যার পেটে ব্যথা তিনি বলেন পেটে ব্যথার চাইতে বড় কিছু নেই। তো হাজি সাহেবদের এমন পরীক্ষাও এক একজনের এক এক রকম। যিনি 8 লাখ টাকার প্যাকেজে গিয়েছেন তিনি দিয়েছেন একরকম পরীক্ষা, 7 লাখ টাকার প্যাকেজে গিয়েছেন তিনি দিয়েছেন একরকম পরীক্ষা, আবার যিনি 25 লাখ টাকার প্যাকেজে গিয়েছেন আমি দেখেছি তিনিও দিয়েছেন আরেক রকম পরীক্ষা। এক একজনের এক এক রকম পরীক্ষা, পরীক্ষা হবেই। পরীক্ষায় যদি ধৈর্য ধারণ আমরা করতে পারি, অবশ্যই সাবিরিন আল্লাহ তাআলা বলেছেন তাকে আপনি সুসংবাদ প্রদান করবেন। এই যে পরীক্ষাগুলো দিয়ে এসে
পরীক্ষা শেষ হয়েছে। এক ভাই হজের মধ্যে অনেক টাকা দিয়ে উনি হজে গিয়েছেন, উনি একটা বড় ধরনের পরীক্ষায় পড়ে গেছেন, অনেক টাকা দিয়ে গিয়েছেন, বড় ধরনের পরীক্ষায় পড়ে গেছেন। আমি বলছি আপনার এটা পরীক্ষা চলছে, আপনি সুন্দরভাবে হজটা শেষ করেন, সময় মতন আপনি আপনার কাজ হয়ে যাবে। তাল্লার হুকুম, হজ শেষ। যেদিন হজ শেষ হলো, উনি 12ই জিলহজ আমাকে ফোন করে বললেন, ভাই আপনি ঠিকই বলছেন, আমার কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি বলছি যে আমি তো বলছি কাজ হয়ে যাবে, কিন্তু আপনার পরীক্ষা চলছে, পরীক্ষায় পাশ করতে হবে। তেমন প্রত্যেক হাজি সাহেবই কোনো না কোনো পরীক্ষা দিয়ে থাকেন। এখন ব্যাপারটা হলো কি, এটা কেবল হজের জন্য না, হজের পরবর্তী জীবনের জন্য। আল্লাহ তো আপনাকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছেন ভাই, আপনাকে শিখিয়ে দিয়ে আসছেন যে আমি কিন্তু পরীক্ষা নিব, এই হবে, এইবার তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো। আপনার এই জীবনে পরীক্ষা নাই, আপনি নানা ধরনের পরীক্ষা দেবেন, ক্ষুধার পরীক্ষা দিবেন, দারিদ্র্যের পরীক্ষা দিবেন, ভয়ের পরীক্ষা দিবেন, সংশয়ের পরীক্ষা দিবেন, সম্পদের পরীক্ষা দিবেন, জীবনের পরীক্ষা দিবেন, এই সবগুলো পরীক্ষার শেষেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশ্বিরি সাবিরিন। আপনি যখন পরীক্ষায় পড়বেন, তখন যদি মনে করতে পারেন আল্লাহ, হজের মৌসুমে পরীক্ষায় পড়েছিলাম, আমি ধৈর্য ধারণ করেছি, আপনি রহম করেছেন আল্লাহ তাআলা, আপনি আমাকে উদ্ধার করেছেন, এখনও আপনি আছেন, আপনি আমাকে উদ্ধার করুন, ইনশাআল্লাহ তাআলা এই পরীক্ষা থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দিবেন। কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে দরকার, এই শিক্ষাটা আমাদের অর্জন করা দরকার। আল্লাহ তাআলা যেন সেই শিক্ষা অর্জন করার তৌফিক আমাদেরকে অনায়াত করেন, আল্লাহুম আমিন। 9 নম্বরে যেটা বলবো সেটা হলো, হজের মৌসুমে যারা গিয়েছেন তারা খুব ভালো করেই জানতেন হজে গালাগালি করা যায় না, মুখের ভাষা খারাপ করা যায় না। যদিও মেজাজ আর কি একদিকে বাইরে গরম ভিতরে গরম সব গরম মিলিয়ে একাকার থাকতো, তারপরেও নিজেদেরকে সবাই চেষ্টা করেছেন সংবরণ করে রাখার জন্য। এটা শুধু হজের জন্যই বিশেষত্ব ছিল না যে হজের পরে আপনি যা খুশি তাই বলবেন, না, আল্লাহ তাআলা আপনাকে প্রশিক্ষণ দিয়েছেন, এবার এই জীবনে এসে আপনার মুখের ভাষার লাগাম টানুন, আপনার ভাষা সুন্দর করুন, সুন্দর ভাষায় কথা বলুন, এই ভাষা আপনাকে জান্নাতে নিতে পারে, এই ভাষা আবার আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। সুতরাং আমরা যেন আমাদের ভাষা ব্যবহার সুন্দর করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে দেখেছিলাম যে অশ্লীলতা মুক্ত হজের মধ্যে কথা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে যার উপর আল্লাহ হজ ফরজ করেছেন সে যেন কোনো ধরনের অশ্লীল কাজ না করে। আপনি ওখানে অশ্লীল থেকে অশ্লীলতা থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন, এখনও আপনি সেটা চেষ্টা করুন। আপনি এটা ভাবেন না হজ করে আসছি এখন যা খুশি তাই করবো, আল্লাহ মাফ করুন, জীবনটাকে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি আমাকে ভয় করে সেখানে এই জাতীয় কাজগুলো থেকে তোমার চোখকে হিফাজত রেখেছো, হাতকে হিফাজত রেখেছো, মন মননকে হিফাজত রেখেছো, এখন তুমি কোথায় যাচ্ছ সে আল্লাহ তাআলা এখনও দেখছে। সুতরাং আল্লাহকে ভয় করে চলতে হবে, চোখের হিফাজত করতে হবে, অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হবে, থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। এখন তো কঠিন ফিতনা শুরু হয়ে গেছে আমাদের সমাজে, ঈদ একটা ইবাদা, ঈদ হলো ধর্মীয় একটা ইবাদত, এখন আমরা ঈদ উপলক্ষে এমন শুভ মুক্তি, এই মুক্তির মধ্যে কীভাবে শুভ হয় বুঝতে পারি না, এগুলো দিয়ে একেবারে আমাদের সমাজের 12টা বাজায় ফেলছে, নানা ধরনের নোংরা অশ্লীল এই সিরিজ সেই সিরিজ ওই সিনেমা এসে মানুষের জীবন ইমানকে নিয়ে একেবারে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহু আলাম। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, এই এই পরীক্ষাগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত রাখুন, আল্লাহুম্মা আমিন। 11 নম্বরে যেটা বলবো সেটা হলো, আপনি অনেক বড় ব্যক্তি ছিলেন, আপনি সমাজের উঁচু স্তরের লোক, আপনার কথায় অসংখ্য মানুষ উঠবস করেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওখানে নিয়ে মাটির মধ্যে শোয়াই দিয়েছেন। আপনি মুজদালিফায় রাতে রাস্তার উপর শুয়েছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, আল্লাহ আপনাকে মাটির সাথে শুইয়ে দিয়েছেন, তার মানে হলো উপরে না নিচে। শয়তান শয়তান জান্নাত থেকে বের হয়ে যাওয়ার মূল কারণটাই ছিল তার ভেতরে অহংকার ঢুকে গিয়েছিল। আজকে আমাদের অনেক আমল বিনষ্ট হয়ে যায় আমাদের অহংকারের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী বানাবার জন্য অসংখ্য বান্দাদেরকে হজের মৌসুমে ডেকে নিয়ে শিক্ষা দিয়েছেন। আমি সহ সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাব, আমরা যেন বিনয়ী হবার চেষ্টা করি, অহংকার মুক্ত জীবন যেন গড়ার চেষ্টা করি। আমরা অনেকে মনে করতে পারি আমি অমুক আমি তমুক, ভাই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনি আবার একেবারে একদম স্বাভাবিক জীবনের আরও নিচে চলে যেতে পারেন। এমন অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একসময় কিছুদিন আগে দেখেছি যে প্রতিদিন পদ্মা নদীতে গোসল করতেন, প্রতিদিন এক একদিন এক একটা সাবান ইউজ করতেন, একদিন সাবান যেটা ব্যবহার করতেন সেকেন্ডেতে ওইটা ব্যবহার করতেন না,
ওনার লাইফস্টাইলই অন্যরকম ছিল, এখন জায়গায় জায়গায় ভিক্ষা করেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শিক্ষার জন্য, যে প্রত্যেকের জীবনের এই অবস্থা হতে পারে। ওয়া তুইযু মানতাশা ওয়া তুযিল্লু মানতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আপনি আমি কেউই বড় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বড়। তার বড়ত্বকে স্বীকার করে নিয়ে আমরা যদি আমাদের হীনতা প্রকাশ করি যে আল্লাহ আমি খুব ছোট, আমি কেউই না, আপনি দয়া করেছেন বলেই আমি হয়তো এটা, আমি হয়তো সেইটা, কিন্তু আপনি যদি দয়া না করতেন, অনুগ্রহ না করতেন, এই নিয়ামত না দিতেন, তাহলে তো আমি পেতাম না। সুতরাং আমাদের ভেতরে যেন কোনো অহংকার প্রবেশ না করে, এই জন্য হাজি সাহেবদেরকে আল্লাহ তাআলা, কত বড় বড় ব্যক্তি কিন্তু সবাই কিন্তু মুজদালিফায় রাতের বেলা এই রাস্তার উপরে তারা শুয়েছিলেন একটা বিছানা বিছিয়ে, এটা যেন তারা ভুলে না যান, কারো উপর যেন তারা অহংকার সূচক আচরণ না করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 12 নম্বরে যেটা বলবো সেটা হলো যে আমরা উদার হতে শিখেছি। আমি দেখেছি এমন অনেক ভাইয়েরা ছিলেন, অনেক বোনেরা ছিলেন, যারা নিজেদের চাইতে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। নিজের তো একটা গাপটি ছিলই, সেই সাথে বিশেষ করে 10ই জিলহজ অনেকেই আরেকজনের বোঝা তিনি বহন করেছেন, যে আপনার কষ্ট হচ্ছে আমাকে দিন, আমার চেয়ার আছে এই চেয়ারটা আপনি ইউজ করুন। আমি দেখেছি এমন অনেকে নিজের পানিটা আরেকজনকে দিয়েছেন, সেই দিন তো একেবারে কেয়ামতের মতন অবস্থা হয়, পানির পিপাসা, বোঝা বহন সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা। এমন অনেককে দেখা যায় যে আরেকজন হাজি, আরেকজনকে কিভাবে আমি সহযোগিতা করতে পারি, এটার জন্য আপ্রাণ চেষ্টা ছিল সবার মধ্যে। এই যে চেষ্টাটা আরেকজনের জন্য কিছু করা, অন্যের জন্য কিছু করতে পারা, এটাই তো ইমানের লক্ষণ। আল্লাহ তাআলা এই জন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেছেন যে তুমি যদি জান্নাতে যেতে চাও দুটো কাজ করো, ইমান আনো আর ভালো কাজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যদি সমাজের সেরা মানুষ হতে চাও তাহলে তুমি মানুষের উপকার করো। তো এই উদারতা, অন্যের উপকার করা, এগুলো আমরা হজ থেকে যারা শিখে আসছি এই শিক্ষাটা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি যেটা বলবো সেটা হলো যে নিজের জন্য চোখের পানি ফেলতে শেখা। যে কখনো নিজের জন্য আপনি কেঁদেছেন কিনা আপনার মনে পড়বে না, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন কিনা, হ্যাঁ বিপদে পড়ে চিৎকার দিয়েছেন, অনেক কিছুই হয়েছে, কিন্তু নিজের কথা চিন্তা করে অনুশোচিত হয়ে কান্নাকাটি করা, অনেক কঠিন হৃদয়ের মানুষ কাঁদতে পারেন না, কিন্তু হজে গিয়ে আরাফার প্রান্তে গিয়ে ওনারা কান্নাকাটি করেছেন, কাবার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করেছেন, এই যে কান্নাটা শুরু করেছেন, এই পানিটা আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত প্রিয়। এই পানিটাকে যত বেশি আমরা জমা করে রাখতে পারবো তত বেশি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষেত্রে এই পানিটা কার্যকরী ভূমিকা পালন করবে। এই জন্য আল্লাহর কাছে কাঁদতে শিখুন, আল্লাহর কাছে যেন আমরা কান্নাকাটি করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হলো আল্লাহর কাছে আমরা সবাই সমান, শুধুমাত্র সম্মানিত সেই ব্যক্তি যে তাকওয়াবান, এটাও আমরা শিখেছি। আরাফাতের ময়দানে, মিনার প্রান্তরে, মুজদালিফায়, জামারাতে, নানা জায়গায় সবাইকে দেখেছি, সবাই একই রকম, একই পোশাক, সবার এক পোশাক, সবার একই অবস্থা, সব একরকম, কিন্তু কে আল্লাহর কাছে বড় আমরা এটা কেউ জানি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে সেই বড় যে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে। সুতরাং আমরা যেন কখনো নিজেকে বড় মনে না করি, বরং অন্যকে যেন আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এই শিক্ষাটা আমরা পেয়েছি, আল্লাহ তাআলা সেই শিক্ষার উপর আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় আমরা পেয়েছি সেটা হলো তকদিরের উপরে বিশ্বাস আমাদের দৃঢ় হয়েছে। আমরা হজে যারা গিয়েছি এমন অনেক বিষয় ছিল, এটা হওয়ার কথা ছিল হয় নাই, আবার যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়েছে, এটা পাওয়ার কথা ছিল পাইনি, কিন্তু ওটা পাওয়ার কথা ছিল না আল্লাহ ওটা দিয়ে দিয়েছেন। এই যে বিষয়টা, তার মানে হলো আপনার আমার চেষ্টাই শেষ কথা না, শেষ কথাটা হলো চেষ্টার সাথে তকদির থাকতে হয়। যেটা আল্লাহ তকদিরে লিখে রেখেছেন সেটা আপনি পাবেন, কিন্তু সেটার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য কখনো আফসোস না করে বরং আল্লাহর কাছে দোয়া করা, এই বিষয়টা আমরা শিখেছি। এই শিক্ষাটা আমরা যেন আজীবন চালিয়ে যেতে পারি, রব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় আমার চোখে পড়েছে সেটা হলো আলহামদুলিল্লাহ অনেকেই অনেকের সন্তানদেরকে হজে নিয়ে গেছেন, তো আমরা দেখেছি যে তারা তাদের সন্তানদের হাত ধরে মসজিদে নিয়ে গেছেন, নামাজে নিয়ে গেছেন, আরাফাতের প্রান্তে নিয়ে গেছেন। এই যে প্র্যাকটিসটা আপনি করিয়েছেন এটা যেন শেষ না হয়ে যায়, আপনি যেন এটা না ভাবেন যে আচ্ছা ঠিক আছে ও তো হজ করছে ওর কাজ শেষ, ছোট মানুষ এখন বাবা আবার ঘুরতে ফিরতে থাকো, যা খুশি তাই করো, আবার পরেরটা পরে দেখবো না। এই যে বাচ্চাটাকে নিয়ে আপনি হজের শিক্ষাটা দিয়ে নিয়ে আসছেন,
আপনি কষ্ট করেছেন, বাচ্চাও কষ্ট করেছে, ও তো উপলব্ধি করতে শিখেছে। সুতরাং এই শিক্ষাটা যেন ছুটে না যায়। আপনার ছেলের যে হাত ধরেছেন ইবাদতের জন্য, এই হাতটাকে আপনি আর দয়া করে ছেড়ে দিবেন না, এই চেষ্টাটা চালিয়ে রাখবেন আজীবন। তাহলে এই সন্তান আপনার জন্য দুনিয়ায়ও সম্পদ হবে, আখিরাতেও সম্পদ হবে ইনশাআল্লাহ তাআলা। পরের যে ব্যাপারটা আমরা বলবো সেটা হলো যে আল্লাহর নির্দেশ জানার সাথে সাথে পালন করতে শেখা। যেমন আল্লাহ তাআলা বলছেন যে 9 তারিখে আরাফায় যেতে হবে, আমরা চলে গেছি, আল্লাহর আদেশ হলো, রাসূলের পক্ষ থেকে জানানো হয়েছে মাগরিবের পরে সবাই চলে আসুন, মুজদালিফায় যেতে হবে, আমরা চলে গেছি, আল্লাহর আদেশ হলো মুজদালিফায় মাগরিবের সাপরে রাত্রি যাপন করতে হবে এবং ওইখানে তাহাজ্জুদের নামাজ নাই, আল্লাহর আদেশ, আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন আমরা তাই পালন করেছি। অর্থাৎ আপনি দেখেন আল্লাহ তাআলা যা বলেছেন হজের মধ্যে, আপনি সাফা মারওয়া দৌড়াচ্ছেন আপনি তাওয়াফ করছেন, আপনি পাথর মারছেন, আপনি ভালো করে জানেন ওইখানে কোনো শয়তান নাই কিন্তু পাথর মারছেন, কেন মারছেন? এসব কিছুর মধ্যে আল্লাহর নির্দেশনা ছিল বলেই আপনি করেছেন। এই যে শিক্ষাটা আপনি পেয়ে আসছেন যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটা পালন করা, এটাকে যেন আমরা ছেড়ে না দিই, এইখানে যেন আর কোনো প্রশ্ন না করি। আমার অনেক সময় অনেক নির্দেশ পালন করতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, ভেতরে শয়তান কাজ করে, কিন্তু তাকে যেন আমি প্রশ্রয় না দিই, বরং এই হজের শিক্ষাটা যেন কাজে লাগাই, যে আল্লাহ বলেছিলেন তাই করেছি, এখন এটাই করব যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে হলো আরেকটা বিষয়, সর্বশেষ যেটা বলতে চাই যে পুরো হজের বিষয়টা নিয়ে আপনি যেটা শিখেছেন বা বুঝেছেন সেটা হলো মিনাল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছেন পৃথিবীতে। এই যে পৃথিবীতে আপনি আসছেন, আপনার নিজের ইচ্ছায় আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বলে আপনি আসতে পেরেছেন। এখন দুনিয়ার জীবনে আপনার কাজ কি? ওই যে বললাম আপনি একজন ভালো বান্দা হতে চান, আর এটা যদি হতে চান তাহলে যেটা মনে রাখতে হবে সেটা হলো আপনি হবেন লিল্লাহ। কি হবেন? লিল্লাহ, আল্লাহর জন্য হবেন, কারণ আপনি আল্লাহর পক্ষ থেকে এসছেন, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছেন। আপনার জীবন আমার জীবন হবে লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। কেন? ইলাল্লাহ, আবার সময় মতন আপনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবেন। তো আজকে একজন হাজি সাহেব কি নিয়ে আসছেন এই বিষয়ে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত জরুরি। আমি আমার নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলার জন্য আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।